আজ সুপ্রিম কোর্টে আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের ধর্ষণ খুনের মামলার শুনানি হচ্ছে না। সুপ্রিম কোর্টের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এজলাসে বসবেন না। আর এই খবর পেয়ে ভেঙে পড়ে নিহিত চিকিৎসকের পরিবার। কলকাতার পাশাপাশি রাজ্য জুড়ে বিচার চেয়ে রাত জাগছে রাজ্যবাসী। এরই মধ্যে প্রতিবাদের রাতেই শ্লীলতাহানির অভিযোগ ঘটে। যাদবপুর থেকে গ্রেফতার এক, কি বলছেন আন্দোলনকারীরা শোনাবো। একজন মহিলাকে হাত দিচ্ছেন, পুলিশ সেখানে বলছে মেডিকেল করবে, আমাদের সবার সামনে বলা হয়েছিল টেস্ট করবে, কিন্তু পুলিশ কোনো টেস্ট করেনি, নিয়ে পালিয়ে গেল ওনাকে, কলকাতা পুলিশ নিয়ে পালিয়ে গেল, এখন আমি থানায় নিয়ে যাচ্ছি। একটা ভদ্রলোক একটা মহিলার গায়ে হাত দিয়েছে, আর সেখানে কলকাতা পুলিশ মহিলার ভদ্রলোকটাকে নিয়ে চলে গেল। আমরা জাস্টিস চাই, আমাদের লোকজন ঢুকছে, মহিলাদের সাথে অসভ্যতা করছে, পুলিশ তাদেরকে প্রোটেক্ট করছে, পুলিশ তাদেরকে প্রোটেক্ট করছে, এভরিডে আমরা দেখছি পুলিশ তাদেরকে বাঁচিয়ে নিয়ে চলে যাচ্ছে, কিসের জন্য, তারা কোথায় যাচ্ছে, তাদের কি সাজা হচ্ছে আমরা কিছু জানি না। কেন হবে না, উনি মদ খেয়েছিলেন, মদ খেয়ে অসভ্যতা করেছে মেয়েদের সাথে, হ্যাঁ, আর পুলিশ ওদের প্রোটেক্ট করছে, উনি কি সিভিক ভলেন্টিয়ার, উনি কে, ওনার কি পরিচয় আমাদেরকে বলুক। উল্টো দিকে রাস্তা দিয়ে তারা চলে যাচ্ছে, তিনজন সিভিক ভলেন্টিয়ার দুজনে সাই যাদবপুর থানার, তারা নিয়ে চলে গেল অন্য রাস্তা দিয়ে। আমরা থানা অভিমুখে যাচ্ছি, আমরা দেখতে চাই এর সত্যতা, আমরা কিছু জানি না। থানা যে তুললো, তার মধ্যে তিনজন সিভিক ভলেন্টিয়ার আছে যাকে তুললো, সিভিক ভলেন্টিয়ার কি করে একজন ক্রিমিনালকে তুলতে পারে, কি করে চলে যাচ্ছে, তিনজন সিভিক ভলেন্টিয়ার দুজনে সাই যাদবপুর থানার, তারা নিয়ে চলে গেল অন্য রাস্তা দিয়ে। আমরা থানা অভিমুখে যাচ্ছি। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।